আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আমি বলেছিলাম যে আমার একটা বিষয় হবে যে এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী স্থান নয়, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের একটা জায়গা এবং এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, এই দুনিয়া আমাদের কাছ থেকে হাত ছাড়া হবে আর পরকাল আসতে যাচ্ছে এবং আমাদেরকে পরকালমুখী হতে হবে। পরকালের প্রতি বিষয়টা এত সেন্সিটিভ যে আজকে এই সম্পর্কে কিন্তু বহু কথা আছে পরকাল সম্পর্কে, কিন্তু আমরা পরকাল থেকে একেবারে উদাসীন হয়ে আছি, বরং দেখা যায় যে পরকালের জন্য আমরা কিছুই করছি না, আমাদের যত তৎপরতা আছে সব দুনিয়ার কেন্দ্রিক বা সব দুনিয়ার জন্য। তো কিভাবে আমাদের অন্তর পরকালমুখী করা সম্ভবপর হবে, কিভাবে সেটা সহজ হবে যে আমরা পরকালের চিন্তায় চিন্তিত হব বা দুনিয়ার এই পেরেশানি থেকে দুনিয়ার ব্যস্ততা থেকে কিভাবে নিজেকে গুটিয়ে পরকালমুখী করা যাবে, এই সম্পর্কে আমাদেরকে কিছু দিক নির্দেশনা রয়েছে। ওই পথ অবলম্বন করতে হবে বা আমাদেরকে সেই সাবাবগুলো সেই উপায়গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, যদি আমরা করতে পারি তাহলেই কেবল পরকালটা আপনার সামনে ক্লিয়ার হবে এবং পরকালমুখী কর্ম করা আপনার জন্য সহজ হবে। দুনিয়ার পেরেশানি আপনাকে অতটা পাবে না, কিন্তু ওই সাবাব উপায় উপকরণগুলো যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন না করি তাহলে কখনোই আমরা যতই বলি না কেন যে পরকাল সত্য, পরকালের বিচার সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আমাদের অন্তর কোনোদিন সেই দিকে ঝুঁকবে না। কারণ আমরা আমাদের অন্তরের যে একটা কাজ আছে আমরা আমাদের অন্তরকে সেই কাজটা দেই না, বরং অন্তরকে স্বাধীন করে ছেড়ে দিয়েছি। অন্তর নিজের মতো করে ভাবে, যখন নিজের মতো করে ভাবে এর জন্যে ও পরকালের দিকে ঝুঁকেই না, ও বাহ্যিক দুনিয়া যেটা দেখে ও মজা পায় ও শুধু ওই দিকেই ঝুঁকে থাকে। তা আসুন আমি আপনাকে দেখাই যে পরকালমুখী হতে হলে এ দুনিয়া থেকে বেঁচে থাকার জন্যে আমাদের যেগুলো দরকার তার কিছু দিক আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করব। যদি এটা খুব লম্বা বিষয় কিন্তু আমার মূল টপিকস থাকবে যেই দুনিয়াটাকে আমরা এতটা প্রাধান্য দিচ্ছি। আপনি জেনে নেন এই দুনিয়ার বহু খারাপই আছে বা বহু দোষ আছে, এই দুনিয়ার বহু ত্রুটি আছে। দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আপনার চোখে আপনি জানেন যেগুলো আপনার অন্তরকে প্রভাবিত করে, জেনে নেন তার তিনটা খারাপই আছে। যদি পুরো দুনিয়া কোনো ব্যক্তি মালিক হয়ে যায়, এক তো পৃথিবীর পুরো পৃথিবীর সম্পদের মালিক কেউ হবে না, কেউ কিন্তু হয়ও না আর হবেও না, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি আমি কতটা চেষ্টা করছি, কিন্তু জেনে নেন এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা দুনিয়াটাকে হাসিল করার জন্য বহু চেষ্টা করছে, জান প্রাণ লাগিয়ে দিচ্ছে, সে চাইলে তার ক্ষমতা এতটা সে মানে খাটাতো, সে পারলে পুরো পৃথিবীটাকে দখল করতো, এমনও মেন্টালিটির মানুষ আছে। কিন্তু আল্লাহ কিন্তু তাকে দিচ্ছে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন ব্যক্তির তকদিরে লিখে রাখেনি। তার মানে দুনিয়ার প্রথম ত্রুটি হচ্ছে যে সমস্ত নিয়ামত কোনো একজন ব্যক্তি পাবে না, মানে আপনি চাইলে সমস্ত নিয়ামত পাবেন না, এটা হচ্ছে একটা দোষ, একটা ত্রুটি, ঘাটতি। দ্বিতীয় ঘাটতি যেটা হবে দুনিয়ার, আপনি যত কিছুর মালিক হয়ে গেছেন আরও কিছু যদি হয়েও যান তাহলে জেনে নেন এটা আপনার কাছে স্থায়িত্ব থাকবে না, এই সম্পত্তি স্থায়ী হবে না কখনো আপনার কাছে। এক, সেই সম্পত্তি আপনার স্থায়িত্ব থাকবে না কারণ আপনি নিজেই স্থায়ী নন। আপনি কি, আমরা কেউ নিজে স্থায়ী নই, আপনার সময় পর্যন্ত যতদূর আপনি বেঁচে আছেন যদি ওই সময় পর্যন্ত আপনি বিচার করেন তাহলে জেনে নেন অনেকের সম্পত্তি ওই সময় পর্যন্ত স্থায়ী থাকে না। কারো হয়তো অগাধ টাকা থাকে ঠিকই, কিন্তু সেই টাকা ভোগ করার মতন শক্তি ক্ষমতা তার মৃত্যু পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে দেয় না। দেখা যাবে যে তার এত বড় একটা রোগ হয়ে গেছে, তাকে ডাক্তার বলে দিয়েছে আপনি এখন থেকে আর গোশত খেতে পারবেন না, আপনি এখন থেকে দুধ খেতে পারবেন না, আপনি এখন থেকে এই দামি রিচ খাবার যেটা এই তেল জাতীয় এটা খাবার খেতে পারবেন না, আপনাকে শুধু শাক সবজি খেয়ে বেঁচে থাকতে হবে, বলে না অনেকে। তার মানে তার সম্পত্তি তো আছে কিন্তু এটা তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, তার ওই আজল পর্যন্ত পৌঁছবে না। তো দুনিয়ার একটা ত্রুটি হচ্ছে সম্পদের, যেটা আপনি এর কোয়ালিটি ঠিক থাকে না, এটা আপনার হাতছাড়া হয়ে যাবে। তৃতীয় ত্রুটি যেটা দুনিয়ার, দুনিয়ার যে কোনো নিয়ামত আপনি পেয়ে যান না কেন ওটা আপনার জন্যে সবসময় পছন্দনীয় হবে না। এই মোবাইলটা, এই মোবাইলটা আমি হাতে পাওয়ার আগে আমার কাছে যেটা সাদা মোবাইলটা ছিল ওটা আমার কাছে খুব বেটার মনে হয়েছে। ইউজ যখন করছি যেহেতু আমি ওর চেয়ে আপডেট পাচ্ছি না বিদায়, আমার কাছে ওটাই নিয়ামত মনে হয়েছে বা খুব ফাস্ট মনে হয়েছে। এটা যখন হাতে পেলাম এখন দেখি ওটা আর চলে না, মানে এটা দিয়ে যে কাজ করি, কারণ ওটা তো 1 GB র্যাম, এটাতে 4 GB র্যাম, তাহলে অবশ্যই এটা বেশি আপডেট। যখন আবার 8 GB র্যাম আমি পেয়ে যাব তখন দেখা যাবে এটা আমার কাছে মানে হ্যাঁও মনে হবে, ওটা আমার কাছে প্রাধান্য পাবে।
তার মানে দুনিয়ার এমন কোন নিয়ামত যে মহিলাটাকে আপনি পছন্দ করেন বা যেই সম্পত্তি যে গাড়িটাকে আপনি আপনি ক্রাশ খেয়ে যান দেখে ওটা আপনি হাসিল করে নেন বেশি জোর এক বছর আপনার ভালো থাকবে বা যতদিন পর্যন্ত এটা ভালো আছে আমি মাঝে মাঝে এরকম করতাম বা দেখতাম নতুন জুতো যদি আপনি দামি কোনো নতুন জুতা কিনেন দামি জুতা আপনি দেখবেন ওটাতে একটা যদি দাগ লেগে যায় না আপনার মনে হয় দাগটা এখানে লাগবে সাথে সাথে মোছার চেষ্টা করেন যদি কোনো বাচ্চা পোলাপান পাড়া দিয়ে দেয় তখন বোঝা যায় আপনার মেন্টালিটির কী অবস্থা কিন্তু সেই জুতাই দেখেন কয়েক মাস পরে আপনার খাটের নিচে কোথায় পড়ে আছে আপনার খবরও নেই তার মানে দুনিয়ার সমস্ত সম্পত্তির এটা একটা ত্রুটি সেটা কি তার কোয়ালিটি বরাবর থাকে না ঠিক থাকে না আপনি একটা সম্পদ বা গাছের একটা কাঁঠালি ধরে নেন খুব মিষ্টি একটা কাঁঠাল পেয়েছেন যে আপনি চাচ্ছেন যে এটা আমি অল্প অল্প করে এক সপ্তাহ খাবো পারবেন এটা কারো দরকার সম্ভব সম্ভব না আজকে ভাঙবেন এটা আজকে সারাদিন হয়তো আপনি তৃপ্তি ভরে খেতে পারবেন আপনি চাইলে সেটা কাল পর্যন্ত নিয়ে যেতে পারেন না ওই ক্ষমতাই দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সম্পত্তির আপনার ফ্রিজ আর আছে আপনি চাইলে গত কুরবানির গোশত এই কুরবানি পর্যন্ত আনতে তো পারবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর কোয়ালিটি ঠিক থাকবে না এটা স্বাদ নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে দুনিয়া তো দুনিয়ার মোটামুটি যতগুলো খারাপি আছে আমি আজকে আপনাকে দেখাবো এই দুনিয়ার সম্পত্তির মধ্যে তিনটা খারাপি আছে যখন এটা আপনি ভাববেন আশা করি ইনশাআল্লাহ হল আজিজ আপনার অন্তর কিছুটা হলেও দুনিয়া থেকে ফিরবে এবং পরকালমুখী আপনি হবেন তো প্রথম কথা হচ্ছে যে পরকালের প্রতি অন্তরকে ঝুঁকানোর জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ইমান বিশ্বাস আমরা একটা খুতবা দিয়েছিলাম গত খুতবাটা এই বিষয়েই যে আমরা তো জানি যে পরকাল সত্য এটা আমরা তো বিশ্বাস তো করি কিন্তু আমি অন্তরে প্রবেশ করানোর জন্য একটা যুক্তি পেশ করেছিলাম যে এই দুনিয়াটা দেখেই আমাদেরকে পরকাল একিনে নিয়ে আসতে হবে যে পরকাল সত্য এই লাইট যদি বন্ধ হয়ে যায় এটা অন্ধকার হয়ে যাবে এটাই সত্য তাহলে আলো দেখে আমাকে অন্ধকারের সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আর যখন আমি অন্ধকারে থাকবো তখন আলোর আলোর যে একটা আলো যে আছে যে আলো আসলে এই অন্ধকারটা দূর হয়ে যাবে ওর প্রতি আমার যেমন ইমান আছে এই দুনিয়ার পরেও পরকাল আসতে যাচ্ছে আমরা সেই পরকালের প্রতি ইমান আনবো এই যুক্তিটা পেশ করেছিলাম তাতে বেশ কিছু দলিলও পেশ করেছি যে দুনিয়া শেষ হবে পরকাল আসতে আসতে আসার পথে এর জন্যে কোরআন এবং হাদিসে বহু কথা আছে পরকালে যদি কোনো ব্যক্তি অবিশ্বাসী হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বলেছে সে সুদূর বিভ্রান্তিতে আছে মানে গুমরাহির একেবারে শেষ প্রান্তে আছে এই আয়াত আমরা বলেছিলাম যেটা আপনি সূরা নিসা চার নম্বর সুরার একশো ছত্রিশ নম্বর আয়াতে পাবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওমা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে ফেরেশতাদেরকে অস্বীকার করবে আল্লাহর কিতাবকে অস্বীকার করবে কোন রাসূলকে অস্বীকার করবে আল্লাহর কোন আসমানি কিতাবকে অস্বীকার করবে এবং পরকালকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালান বাঈদা তার মানে এই পাঁচটার কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলেই সে সুদূর গুমরাহের মধ্যে আছে এটা বলেছিলাম এবং এই পরকাল সম্পর্কে যত হাদিসগুলো আছে কোরআনের আয়াতগুলো আছে তার মধ্যে একটা হাদিসও খুব ইম্পর্টেন্ট ওটা আবার রিপ্লাই করি আপনার কাছে যেটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন তার কাছ থেকে কোট করেছেন মুসনাদে আহমদে হাদিসটা রয়েছে ছয় হাজার আটশো ছয় নম্বর হাদিস এটা সিক্স এইট জিরো সিক্স এবং ওই হাদিসটা আপনি মুসলিমে পেয়ে যাবেন ইমাম মুসলিম তার কিতাবুল ইমারাতের মধ্যে এনেছেন যেটা চৌত্রিশ নম্বর পর্বের দশ নম্বর পরিচ্ছদে আপনি পাবেন হাদিস হচ্ছে ছিচল্লিশ সত্তর হ্যাঁ চার হাজার ছয়শো সত্তর নম্বর হাদিস তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয় যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আইয়ুযাহযাহা আনিন নারি ওয়া ইয়াদখুলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাসি মা ইউহিব্বু আইয়ুতা ইলাই এটা ছিল ফার্স্ট লাস্ট হাদিসের আর মুসলিমে আরো লম্বা রয়েছে এই হাদিসে রাসূল সাল্লাম কি বলেছেন যেই ব্যক্তি এটা পছন্দ করে যে তাকে পরকালে বিনা শাস্তিতে তাকে জান্নাত দিয়ে দেখি যে এটা পছন্দ করে আল্লাহ বলছেন রাসুলাম বলছেন যে এটা পছন্দ করে যে আল্লাহ আমাকে বিনা শাস্তিতে কোনো আজাব না দিয়ে আমাকে জান্নাত দিয়ে দেখ রাসুলাম বলছেন মরার আগ পর্যন্ত তার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে তার মানে তার সাথে মৃত্যু এমনভাবে সাক্ষাৎ করুক যখন সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যার অন্তরের অবস্থাটা এই রাসুলাম বলছেন এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনভাবে আসবে যে আল্লাহ তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে
আর তাকে কি করতে হবে দুনিয়াতে তার ভাই বা অপর ব্যক্তির সাথে মুসলিমের সাথে বা অন্য মানুষের সাথে ওই আচরণ করতে হবে যেমনটা সে নিজের জন্য পছন্দ করে যেমন সে নিজের জন্য পছন্দ করে আমাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য না ভাবুক আমার উপরে কেউ রাগান্বিত না হোক আমাকে কেউ গালি না দিক আমাকে কেউ থাপ্পর না দিক আমাকে কেউ আঘাত না করুক আমার সম্পত্তি কেউ হজব না করুক আমার উপরে কেউ জুলুম না করুক এই জিনিসগুলো যে নিজের জন্য পছন্দ করে তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য এই জিনিসগুলো পছন্দ করতে হবে তার মানে আপনি কাউকে গোমরাহ করতে পারবেন না আপনি কাউকে কারো উপরে জুলুম করতে পারবেন না কারো অর্থ সম্পত্তি আপনি নষ্ট করতে পারবেন না তা কাউকে আপনি আঘাত করতে পারেন না কাউকে আপনি গালি দিতে পারেন না কাউকে আপনি মন্দ বলতে পারেন না এবং আপনি যেই মানের খাদ্য পছন্দ করবেন আপনিও আপনার ভাইয়ের জন্য ঠিক সেই মানের খাদ্যটাই পছন্দ করবেন আপনি যেই স্থানটা পছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য ওই স্থানটাই পছন্দ করবেন আপনি যেমন যানবাহন পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তাই মানে এভরিথিং এক কথায় আপনি নিজে যেমন সম্মানিত হতে চান আপনার ভাইকেও আপনি অতটাই সম্মানিত করতে হবে এগুলো হচ্ছে বিনা শাস্তিতে নাজাত পাওয়ার উপায়